আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সিভি অডিটের আজকে আরেকটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে একজন সেলস প্রফেশনাল তার রেজুমিতে অ্যাকচুয়ালি কী কী ধরনের ভুল থাকতে পারে এবং সেই ভুলগুলো আসলে কিভাবে সে সমাধান করতে পারে বা তার করণীয়গুলো কী কী। সো আর দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে যাই। সো আপনারা আগেও জেনেছেন বা দেখেছেন হয়তো যে সেলস, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট এই প্রফেশনগুলোতে যারা থাকেন তাদের অ্যাকচুয়ালি রেজুমিতে সবচাইতে বেশি দরকার হচ্ছে অ্যাচিভমেন্ট। যেমন ধরেন একজন সেলস প্রফেশনাল কী কী কাজ করছেন, একজন সেলস প্রফেশনাল ডে টু ডে বেসিসে হয়তো কাস্টমারের সঙ্গে কমিউনিকেট করছে, কাস্টমার বা ডিলার ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করছে, ডিলারের দোকানে প্রোডাক্ট পৌঁছানোর ব্যবস্থা করছে, সেখান থেকে রিটেইল ম্যানেজমেন্ট করছে, বিভিন্ন রকমের ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশনাল টুলস যা কিছু আছে সেগুলো হয়তো ডিস্ট্রিবিউট করছে, কম্পিটিটর অ্যানালাইসিস করছে। এইভাবে সে তার প্রোডাক্ট বা সার্ভিসটাকে জনমানুষের মধ্যে মানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। সো যেটা ব্যাপার হচ্ছে যে শত শত হাজার হাজার সেলসম্যান যারা আছে তারা সবাই কিন্তু একই রকমের কাজ করেন, বাট একজন মানুষ আরেকজন মানুষের থেকে কিসে আলাদা এটা অ্যাকচুয়ালি বোঝা যাবে তার কন্ট্রিবিউশন বা তার অ্যাচিভমেন্টের মাধ্যমে। সো চলুন আর দেরি না করে আমরা একজন সেলস প্রফেশনালের রেজুমিতে আসলে কী কী ভুল থাকে সেই জিনিসগুলো আমরা দেখি। সো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার সামনে একটা রেজুমি ওপেন করা আছে। আমরা এই রেজুমিটা প্রথমে আপনাদেরকে পুরোটা একটু দেখাই যে এই রেজুমিটা আসলে কেমন। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটা একটা রেজুমি ছিল, আমরা মানে কার রেজুমি এটা যেন আপনারা বুঝতে না পারেন এই জন্য ভেতরে প্রচুর পরিমাণে চেঞ্জ করেছি। সো প্রথমেই যে রেজুমি অফ দেন হচ্ছে এরকম, হ্যাঁ, এই ভদ্রলোকের সিভি আমরা যখন পেয়েছিলাম তখন ওনার সিভিতে কোনো ছবিও ছিল না। দেন এরকম একটা ক্যারিয়ার অবজেক্টিভ, তারপরে প্রেজেন্ট জব ডিটেলস, জব ডিটেলসের মধ্যে উনি কিছু জব রেসপন্সিবিলিটিস দিয়েছেন, ঠিক আছে। তারপরে উনি ওনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, সো প্রফেশনাল এক্সপিরিয়েন্সের মধ্যে উনি আগে কোথায় কোথায় কাজ করেছেন সেরকম কিছু জিনিস দিয়েছেন, ওই যে অনেক কিছু লিখেছেন। এরপরে উনি ওনার একাডেমিক কোয়ালিফিকেশান দিয়েছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমার সঙ্গে, এবং তারপরে উনি প্রচুর পার্সোনাল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছেন এবং তার স্কিলগুলো কিছু কিছু স্কিল এবং হবি দিয়ে উনি লাস্টে গিয়ে হচ্ছে ক্লোজিং টেনেছেন। সো এটা হচ্ছে বেসিক্যালি ওনার রেজুমি। সো এখন আমরা স্টেপ বাই স্টেপ ওনার এই রেজুমিটাকে ইভ্যালুয়েট করবো এবং দেখবো যে আসলে ওনার রেজুমিতে কী কী জিনিস ভুল আছে এবং সেই জিনিসগুলোকে কিভাবে ঠিক করা যায়। ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আমি যখন এগুলোর কারেকশানগুলো আপনাদেরকে বলবো সেগুলো যেন আপনারা জানতে পারেন। আমরা এই সিভিটা এখন স্টেপ বাই স্টেপ ইভ্যালুয়েট করবো। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো শুরু করি আমরা। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে ভদ্রলোক কী করেছেন, এখানে ভদ্রলোক উনি লিখেছেন যে রেজুমি অফ এক্স ওয়াই জেড। সো এই যে রেজুমি অফ এটা রেজুমিতে থাকার দরকার নাই। কেন থাকার দরকার নাই? বিকজ দিস ডকুমেন্ট ইট সেলফ ইজ এ রেজুমি। সো আমরা বলছি যে এটা রেজুমিতে থাকার দরকার নাই। এরপরে যেটা হচ্ছে যে মেইলিং অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেসের মধ্যে খেয়াল করলে দেখবেন তিনি লিখেছেন যে খুলশী চট্টগ্রাম। এখন খুলশী চট্টগ্রাম গিয়ে দাঁড়ালেই তো আর তাকে পাওয়া যাবে না, তাই না? সো আমাদেরকে কি করতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় কমপ্লিট প্রেজেন্ট অ্যাড্রেসটা আমাদেরকে দিতে হবে, আমাদের মোবাইল আইডি, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলোর পাশাপাশি আমাদেরকে এই জায়গাটাতে আমাদের লিঙ্কডইন আইডিটাও আমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে, লিঙ্কডইনটাও আমাদেরকে ইউজ করতে হবে। সো এরপর আমাদেরকে এই পাশে একটা ছবি অ্যাড করতে হবে, যেটা প্রতিটা ভিডিওতেই আমি বলে থাকি। সো একইভাবে এই ভিডিওতেও বললাম আপনাকে এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি ইউজ করতে হবে, ঠিক আছে। এইটার পরে একজন নিয়োগকর্তা দেখতে চাবে কি, আপনার একটা ক্যারিয়ার সামারি দেখতে চাবে, ঠিক আছে। সো প্রথমেই আপনি যেহেতু একজন এক্সপিরিয়েন্সড পারসন এবং দেখতেই পাচ্ছেন যে আপনারা এই ভদ্রলোকে 10 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। সো তাকে কি করতে হবে, তাকে এইখানে প্রথমত তাকে একটা ক্যারিয়ার সামারি তাকে উল্লেখ করতে হবে। ক্যারিয়ার সামারিটা কি হয়, ক্যারিয়ার সামারিটা সাধারণত নিজের সম্পর্কে 4-5 বাক্য ওনাকে লিখতে হবে, যে উনি বর্তমানে কোন ডিপার্টমেন্টে কোন প্রতিষ্ঠানে কাজ করছেন, ওনার স্কিলগুলো কী কী, উনি কোম্পানিতে কী কী কন্ট্রিবিউশন ইন ফিউচার করতে পারেন, এইরকমভাবে ওনাকে নিজের সম্পর্কে কয়টা, 4-5, হ্যাঁ, 4-5 বাক্য ওনাকে নিজের সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে। সো এই অংশটার পরে আমরা যদি চলে আসি, এরপরে আসবে হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ, এবং
ক্যারিয়ার অবজেক্টিভ লেখার ক্ষেত্রে ক্যারিয়ার অবজেক্টিভ সাধারণত ক্যারিয়ার সামারির পরে আসে, এবং ক্যারিয়ার অবজেক্টিভ আপনার হবে ওয়ান লাইনে। আপনি যখন যে জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন সেটাই হবে আলটিমেটলি আপনার ক্যারিয়ার অবজেক্টিভ, ঠিক আছে? এরপর দেখুন ভদ্রলোকের পুরো রেজুমিটাতে, ভদ্রলোকের পুরো রেজুমির ভিতরে ওনার কোনো স্কিল উল্লেখ করা নাই। যে জায়গায় উনি আবার উল্লেখ করেছেন কিছু কি, উনি ওনার কিছু ইন্টারেস্ট, কিছু হবি উল্লেখ করেছেন। এই ইন্টারেস্ট বা হবি এগুলো রেজুমিতে থাকার কোনো দরকার নাই। আর একজন মানুষের 10 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেলে তার রেজুমিতে তো এই সমস্ত জিনিস আরও থাকার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, সো এরপরে যেটা হচ্ছে যে এই যে ওনার কম্পিউটার স্কিল উনি দিয়েছেন, কম্পিউটার স্কিলের মধ্যে এই যে ইন্টারনেট ব্রাউজিং, স্প্রেডশিট, এগুলো কোনো কম্পিউটার স্কিল হিসেবে এগুলো মেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনি অ্যাকচুয়ালি যে যে সফটওয়্যারের কাজ জানেন শুধুমাত্র সেইটুকু উল্লেখ থাকলেই চলবে। ওকে, তো চলুন আমরা রেজুমিটা আবার মাঝখানের অংশে আসি, যে জায়গায় আমরা ছিলাম। ওনার প্রেজেন্ট জব ডিটেলস উনি দিয়েছেন, উনি চট্টগ্রামের একটা কোম্পানিতে উনি কাজ করছেন, নভেম্বর 18 থেকে এখন পর্যন্ত উনি কাজ করছেন, ফাইন। উনি ওনার এখানে কিছু ডে টু ডে, দেখুন আপনারা লক্ষ্য করে যে উনি এখানে কিছু ডে টু ডে জব রেসপন্সিবিলিটিস দিয়েছেন। এখন ওই যে কথাটা আপনারা আমাদের যদি অন্যান্য ভিডিওগুলো দেখে থাকেন আপনারা দেখবেন আমি কিন্তু সবসময় একটা কথা বলি, যেটা হচ্ছে যে আপনি নিত্যদিন যে কাজগুলো করছেন সেগুলো হচ্ছে আপনার জব রেসপন্সিবিলিটিস, এবং এই একই কাজ বারবার বারবার করতে 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 আপনার একটা রেজাল্ট দাঁড়ায়, সেই রেজাল্টটা হচ্ছে আপনার কাজের ফল। সো আলটিমেটলি আপনার কাজের যে, আপনি ধরেন প্রত্যেক দিন একটা বাচ্চার কথা চিন্তা করেন, একটা বাচ্চা কী করে, প্রত্যেক দিন সকালবেলায় ঘুমের থেকে ওঠে, খাওয়া দাওয়া করে, স্কুলে যায়, পড়াশোনা করে, বাসায় আসে, দুপুরে খায়, বিকালে খেলাধুলা করে, সন্ধ্যায় পড়াশোনা করে, রাতের খাওয়া দাওয়া করে, ঘুমায়। সো এইটা কি, এটা হচ্ছে ওই বাচ্চার প্রতিদিনের কাজ, এটা হচ্ছে ওই বাচ্চার জব রেসপন্সিবিলিটিস। সো আপনার এই জব রেসপন্সিবিলিটিসটা ওই বাচ্চার মতো, দেখেন ওই বাচ্চার ক্লাসে প্রায় 50 থেকে 60টা স্টুডেন্ট হয়তো আছে, তারা প্রত্যেকেই কিন্তু সকালবেলায় ঘুমের থেকে ওঠা, খাওয়া দাওয়া করা, হাবি জাবি যা কিছু কাজকর্ম আছে সবাই কিন্তু করছে, কিন্তু ওই বাচ্চার কন্ট্রিবিউশনটা কী? যেমন ধরেন ওই বাচ্চা হয়তো ফার্স্ট হয়ে ক্লাস 2 থেকে ক্লাস 3 উঠলো, তাহলে এই যে সে ফার্স্ট হয়ে ক্লাস 2 থেকে ক্লাস 3 উঠলো এটাই হচ্ছে তার কন্ট্রিবিউশন। সো আপনি যদি সেলসে কাজ করেন তাহলে এখানে আপনার কন্ট্রিবিউশনটা কী, আপনার অ্যাচিভমেন্টটা কী, এই যে অ্যাচিভমেন্টগুলো, এই অ্যাচিভমেন্টগুলো আপনাকে এখানে লিখতে হবে। অ্যাচিভমেন্টগুলো কীরকম, আপনি হয়তো নতুন কতগুলো ডিলার ক্রিয়েট করেছেন, নতুন কতগুলো ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করেছেন, কোনটা নতুন ইন্ট্রোডিউস করেছেন, কোনটা মডিফাই করেছেন, কোনটা চেঞ্জ করেছেন, কোনটা অটোমেট করেছেন, কোনটা মাইগ্রেট করেছেন, কোনটা শিফট করেছেন, কোন নতুন প্রজেক্টে কাজ করেছেন, রিপোর্টিং সিস্টেমে কী ইম্প্রুভমেন্ট এনেছেন, এফিসিয়েন্সি কী পরিমাণ বেড়েছে, মার্কেট শেয়ার কত পার্সেন্ট বাড়িয়েছেন, কস্ট কী পরিমাণের অপটিমাইজ করতে পেরেছেন, এফিসিয়েন্সি ইফেক্টিভনেস কী পরিমাণ বেড়েছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন ইন্ডেক্স কী পরিমাণ বেড়েছে, গ্রোথ রেট কী পরিমাণ বেড়েছে, স্টেক হোল্ডার রিলেশনশিপ কী পরিমাণ ডেভেলপড হয়েছে, এই যে ব্যাপারগুলো, নতুন মার্কেটে কী পরিমাণ মার্কেট এক্সপানশন করতে পেরেছেন, এই ব্যাপারগুলো আপনার এই ভদ্রলোকের ক্ষেত্রে আমি বলবো এই ব্যাপারগুলো ওনার রেজুমিতে একেবারেই নেই। তো তাহলে ওনার রেজুমিটা যখন একজন মানুষের কাছে যাবে, উনি যদি 10টা অর্গানাইজেশনে কাজ করেন, 5টা অর্গানাইজেশনে কাজ করেন, বা এই অর্গানাইজেশনে ওনার অ্যাচিভমেন্টটা কী, অ্যাচিভমেন্টটা মানে কি যে উনি যখন অর্গানাইজেশনে জয়েন করেছিলেন তখন অর্গানাইজেশনকে কী অবস্থায় পেয়েছেন এবং এখন অর্গানাইজেশনের কী অবস্থা, ওনার মাধ্যমে কোনটা ইম্প্রুভমেন্ট এসছে, কোনটা চেঞ্জ এসছে, কোনটা অটোমেট হয়েছে, কোনটাতে ইম্প্রুভমেন্ট এনেছেন, কোনটা ম্যাক্সিমাইজ করেছেন, মার্কেট শেয়ার কী পরিমাণ বাড়িয়েছেন, কস্ট কী পরিমাণ অপটিমাইজ করেছেন, কোন কোন নতুন প্রোডাক্ট মার্কেটে নামিয়েছেন, কোন কোন নতুন সার্ভিস মার্কেটে নামিয়েছেন, কোন সার্ভিস টার্গেট থেকে ইম্প্রুভ করেছে, বিজনেসে কী পরিমাণ গ্রোথ এসেছে, মার্কেট এক্সপানশান কী পরিমাণ হয়েছে, মার্কেট শেয়ার কী পরিমাণ বেড়েছে, এর কোনো রকমের কোনো তথ্যই কিন্তু ওনার রেজুমিতে নাই। তাহলে একজন নিয়োগকর্তার সামনে ওনার যখন রেজুমিটা যাবে, ওনার রেজুমিটা 8-10 জনের মতো একটা সাদামাটা রেজুমি হবে, এবং এই রেজুমি দেখে নিয়োগকর্তা কিন্তু আসলে কিছুই বুঝতে পারবেন না। সো আমাদেরকে প্রত্যেককে যেটা করতে হবে, আমাদের নিত্যদিনের কাজ না, বরঞ্চ সেই কাজের রেজাল্টটা কী, সেই কাজটা কী ইম্প্যাক্ট ক্রিয়েট করলো, কী ভ্যালু অ্যাড করলো, কী কন্ট্রিবিউট করলো, কোনটা ভালো করলো কোম্পানির জন্য, সেইটা আমাদেরকে সুন্দর করে রেজুমিতে উল্লেখ করতে হবে।
এইবার যদি আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলোর দিকে আবার একটু লক্ষ্য করি, তাহলে দেখবেন যে তিনি 18 সালে একটা কোম্পানিতে কাজ করেছেন রিলেশনশিপ ম্যানেজার হিসেবে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। দেখেন, একটা কোম্পানিতে আপনি যদি মাত্র 1.5-2 মাস কাজ করেন, তাহলে এইটা কিন্তু আপনার রেজুমিতে তো কোনো ভ্যালু অ্যাড করবেই না, বরঞ্চ এটা কিন্তু নিয়োগকর্তার কাছে আপনার সম্পর্কে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করবে, ঠিক আছে? সো এই জিনিসটা না রাখাটাই ভালো। আর যদি আপনি ওই 2 মাসে কোনো জায়গায় যদি কন্ট্রাকচুয়াল কোনো কাজের মধ্যে ইনভলভ থাকেন, তাহলে ইন দ্যাট কেস এখানেও কিন্তু আপনাকে আপনার কন্ট্রিবিউশনগুলো উল্লেখ করা লাগতো। সো আপনার কন্ট্রিবিউশনগুলো কোথায়, আপনার কন্ট্রিবিউশনগুলো কোথায়? হ্যাঁ, নাই কিন্তু এখানে। ঠিক তার আগে তিনি আরেকটা প্রতিষ্ঠানে কাজ করেছেন, যে প্রতিষ্ঠানটা দুবাইয়ের একটা কোম্পানিতে তিনি কাজ করেছেন। এখন এটাও যদি আপনারা দেখেন যে তিনি যে দুবাইতে কাজ করেছেন, 15 সাল থেকে 18 সাল পর্যন্ত 3 বছর তিনি দুবাইতে কাজ করেছেন। এর আগে 14 সাল থেকে 15 সাল পর্যন্ত দেশীয় আরেকটা কোম্পানিতে কাজ করেছেন, 13 সাল থেকে 14 সাল পর্যন্ত আরেকটা কোম্পানিতে কাজ করেছেন, 7 সাল থেকে 13 সাল পর্যন্ত আরেকটা অর্গানাইজেশনে কাজ করেছেন। তো তার মানেটা কি দাঁড়ালো, আপনারা যদি খেয়াল করে দেখেন যে ভদ্রলোক কে যে রেজুমিটা, উনি কিন্তু ঠিক এই যে আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে টোটাল যে পোর্শনটা, এই পোর্শনে উনি কোন প্রতিষ্ঠানে কি কাজ করেছেন এবং ওনার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানগুলোতে কি কি কন্ট্রিবিউশন এসছে, তার কোনো কিছুই কিন্তু তিনি উল্লেখ করেন নাই। উনি জাস্ট দিছেন কি, খেয়াল করলে দেখবেন উনি দিছেন কি, উনি একটা কোন প্রতিষ্ঠানে কবে থেকে কবে পর্যন্ত কাজ করছেন, শুধুমাত্র এইটুকু ইনফরমেশন দিছেন। এখান থেকে তো নিয়োগকর্তা কিছু বুঝবে না, তাই না? এইবার যদি আপনি লক্ষ্য করেন যে ওনার একাডেমিক কোয়ালিফিকেশনটা আপনি যদি একটু দেখেন, তাহলে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য উনি এই পরিমাণ জায়গা উনি নষ্ট করেছেন একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য। এই যে এই পরিমাণ জায়গা উনি নষ্ট করেছেন একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য, অথচ এই পুরো একাডেমিক কোয়ালিফিকেশনটাকে কিন্তু জাস্ট আমরা কত 2 লাইনেই লিখে ফেলতে পারি। হ্যাঁ, 2 লাইনে আমরা লিখতে পারি। সো 2 লাইনে বলতে আমি কেন বলছি এটাকে 2 লাইনে লেখার কথা, কারণ হচ্ছে SSC এবং HSC এই দুইটা কিন্তু রেজুমিতে থাকারই কোনো দরকার নাই। রেজুমিতে থাকবে শুধুমাত্র আপনার লাস্ট টু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বলতে আমি বোঝাচ্ছি ওনার MBA এবং BBA, শুধুমাত্র এইটুকু থাকলেই চলতো। সো ওনার SSC HSC, কারণ MBA BBA এই দুইটা জিনিস, এটা কি SSC HSC না করে কি এটা করা সম্ভব? এটা কিন্তু করা সম্ভব না। এবং আপনি যদি পুরো রেজুমিটা দেখেন, পুরো রেজুমিটার ফরম্যাটিংটা আপনি দেখেন, যে এই জায়গায় লাইনের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত টাচ করেছে, কিন্তু পরবর্তীতে এসে কিন্তু ওনার লাইনগুলোও কিন্তু এলোমেলো হয়ে গেছে, লাইনগুলো কিন্তু শেষ পর্যন্ত যায়নি। সো এইটাকে কিন্তু আমাদের এই যে দেখেন, এই যে জায়গাটা যেটা আমি যদি মার্কার দিয়ে আপনাদেরকে দেখাই, এই জায়গাটা সিলেক্ট করার মাধ্যমে কিন্তু পুরো পেজের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত লেখা কমপ্লিট করা যায়, ঠিক আছে? বাট এই CVটাতে আমরা কিন্তু সেটাও পাইনি। তারপরে যদি আপনি ফরম্যাটিংয়ের ইস্যুটা দেখেন, তাহলে দেখবেন পুরো রেজুমির এক এক জায়গায় এক এক রকমের ফন্ট এবং এক এক জায়গায় এক এক সাইজের ফন্ট ইউজ করা হয়েছে। সো এইটা কিন্তু কখনোই করা যাবে না। তাহলে কি করা যেতে পারে, আমরা সাধারণত রেজুমি রাইটিংয়ের ক্ষেত্রে সবসময় বলি যে আপনি আমরা বেসিক্যালি ক্যান্ডারা ফন্ট ইউজ করি এবং আমরা 10 থেকে 11 এই সাইজের ফন্ট ইউজ করি। সো বিভিন্ন রকমের ফন্ট ইউজ করা যাবে না। মাঝখানে দেখেন এই জায়গাতে সবগুলো শব্দ তিনি ক্যাপিটাল লেটারে লিখেছেন, আবার এই জায়গায় দেখেন কিছু জিনিস একটার সঙ্গে আরেকটা এলোমেলো হয়ে গিয়েছে, এখানে প্রথমে কোম্পানির পিরিয়ডটা আগে এসছে, আবার আরেক জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে কোম্পানির নামটা আগে আসছে। সো এই জিনিসগুলো কিন্তু একটা রেজুমির এরর, বিকজ কি এইখানে কি হচ্ছে যে রেজুমির যে সিকোয়েন্সটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে। যেমন ধরেন উনি এখানে প্রেজেন্ট জব ডিটেলস উনি যেভাবে দিয়েছেন, উনি কিন্তু ওনার প্রিভিয়াস জব ডিটেলসটা সেইভাবে দেননি, এবং তারপরে কি হয়েছে একাডেমিক কোয়ালিফিকেশনে গিয়ে একটা হিউজ পরিমাণ জায়গা উনি নষ্ট করেছেন। এরপরে উনি প্রচুর পরিমাণের পার্সোনাল ডিটেলস, যেই পার্সোনাল ডিটেলসের কিন্তু আসলে কোনো প্রয়োজনই নাই। সো আপনার পিতার নাম আমজাদ আলী না রমজান আলী, আই এম নট বদার অ্যাবাউট ইট, আই নিড টু নো ইয়র কন্ট্রিবিউশন ইন দ্য প্রেজেন্ট অর্গানাইজেশন অ্যান্ড অলসো অ্যাট দ্য প্রিভিয়াস অর্গানাইজেশনস। সো তার তো কোনো ইনফরমেশানই নাই, ঠিক আছে? সো আমি তাহলে আপনার পার্সোনাল ডিটেলস, আপনার একটা জায়গায় জব হওয়ার জন্য আপনার পিতার নাম মাতার নাম এই সমস্ত তথ্যগুলো খুবই ইরেলিভেন্ট, এবং তারপরে আপনি আপনার কম্পিউটার স্কিল
এবং ল্যাঙ্গুয়েজ স্কিল দিয়েছেন যেটা মোটামুটি ওকে। ইন্টারেস্ট বা হবির কোনো প্রয়োজন নেই, যেটা আমি আপনাদের আগেই বলেছি। আপনি রেফারেন্স চাইলে দুইজনকে রেফারেন্স রাখতে পারেন, এবং এই সমস্ত সিগনেচার, এই যে কি আই এম ফুললি রেসপন্সিবল ফর, এই যে স্যালুটেশন, এই জিনিসগুলো বা রেজুমিতে খুব একটা বেশি প্রয়োজন নাই, ঠিক আছে। সো এখন আমি যদি আপনাদেরকে বলি যে এই রেজুমিটা আসলে যদি পারফেক্ট হতে হতো, তাহলে এই রেজুমিটাতে কী কী জিনিস থাকা উচিত ছিল সেটা যদি আমি আপনাদেরকে বলি, এবং আমি যদি আপনাদেরকে একই সঙ্গে লিখে দেখাই যে প্রথমে ধরেন যে প্রথমেই তো আপনার একটা পার্সোনাল একটা ডিটেইলস থাকে, হ্যাঁ প্রথমেই পার্সোনাল একটা ডিটেইলস থাকলো, পার্সোনাল ডিটেইলস অ্যান্ড পিকচার এইটা থাকলো, ঠিক আছে। এবং তারপরে কি হচ্ছে যে পার্সোনাল আচ্ছা আমার একটু ল্যাপটপটা অন্য ল্যাপটপ হওয়ার কারণে পার্সোনাল ডিটেইলস অ্যান্ড পিকচার, আচ্ছা এর পিকচার, আচ্ছা পিকচার, পার্সোনাল ডিটেইলস অ্যান্ড পিকচার। এরপরে আপনার থাকবে কি ক্যারিয়ার সামারি, তারপরে আপনার থাকবে কি ক্যারিয়ার অবজেক্টিভ, হ্যাঁ তারপরে আপনার থাকবে কি ক্যারিয়ার অবজেক্টিভ। আমি কিন্তু এই জিনিসগুলো মাঝখানেও বলেছি, বাট আমি লাস্টে এসে আবার আপনাদেরকে সামারি আকারে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে থাকবে আপনার কি স্কিল, কি স্কিলের পরে থাকবে হচ্ছে আপনার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স, হ্যাঁ এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সগুলোকে আপনি লিখবেন কি লিফো মেথডে। লিফো মেথড মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, এবং সেখানে আপনার উল্লেখ করতে হবে অ্যাচিভমেন্টস। লাস্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে আপনি ঠিক এই মুহূর্তে যে অর্গানাইজেশনে কাজ করছেন এটা সবার উপরে আসবে, এবং এর আগে যে যে প্রতিষ্ঠানগুলোতে যে কাজগুলো করেছে এটা কিন্তু তারপরে আসবে, ঠিক আছে। সো অ্যাচিভমেন্টস, এরপরে আসবে হচ্ছে আপনার প্রিভিয়াস কোম্পানি ডিটেলস, এরপরে আপনার যদি কোনো প্রফেশনাল ডিগ্রি বা প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকে সেগুলা, তারপরে আসবে হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান, ঠিক আছে। প্রফেশনাল কোয়ালিফিকেশানের পরে আসবে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান। এরপরে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা এই ভদ্রলোকের রেজুমিতে একদমই ছিল না, যেটা হচ্ছে ট্রেনিং। ট্রেনিং 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 ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ একজন প্রশিক্ষিত মানুষ আর একজন অপ্রশিক্ষিত মানুষের মধ্যে একটা ইন্টারভিউতে একজন প্রশিক্ষিত মানুষকে ডাকার সম্ভাবনা সবচাইতে বেশি। ট্রেনিংয়ের পরে যেটা থাকে সেটা হচ্ছে কম্পিউটার স্কিল, তারপরে ল্যাঙ্গুয়েজ স্কিল, এই দুইটা জিনিস সেই ভদ্রলোকের রেজুমিতে কিন্তু আমরা পেয়েছিলাম। সো ল্যাঙ্গুয়েজ স্কিল, এবং তারপরে যদি উনার এক্সপিরিয়েন্স যদি 5 বছরের কম থাকে সেক্ষেত্রে উনি দুজনকে রেফারেন্স হিসেবে রাখতে পারেন। সো এই যে সিকোয়েন্সটা আমি আপনাদেরকে এখানে দেখালাম, এই সিকোয়েন্সটা ফলো করে যদি আপনি আপনার রেজুমিটা বানান, এই যে যে সিকোয়েন্সটা দেখালাম এই সিকোয়েন্সটা ফলো করে যদি এই ভদ্রলোক তার রেজুমিটা বানাতেন, তাহলে রেজুমিটা হতো একটা পারফেক্ট রেজুমি। এবং সেই সঙ্গে এই যে রেজুমি, এই রেজুমের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই অ্যাচিভমেন্টের জায়গাটা। প্রত্যেকটা কোম্পানিতে ওনাকে আলাদাভাবে ওনার কন্ট্রিবিউশন বা অ্যাচিভমেন্ট মেনশন করতে হতো, যদি তিনি সেটা করতেন তাহলেই ওনার রেজুমিটা একটা পারফেক্ট রেজুমি হতো, অ্যাচিভমেন্ট বেসড রেজুমি হতো। এবং অ্যাচিভমেন্ট এবং স্মার্ট স্টেটমেন্ট কীভাবে লিখতে হয় সেগুলো কিন্তু আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে পাবেন, যেটা লিঙ্ক হয়তো আমি কমেন্টে শেয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আগামীকালকে দুপুর 3টায় আরেকটা রেজুমি আপনাদের সামনে অডিট করব, আপনারা দেখতে পাবেন মানুষের রেজুমিতে কী কী ভুল থাকে এবং সেই ভুলগুলো কীভাবে আমরা শুধরাতে পারি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে করে আপনাদের রেজুমিতে আপনারা এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেজুমি রাইটিং রিলেটেড যে কোনো প্রয়োজনে আমাদের যে নাম্বার 01975409545 সেখানে আপনারা কল করে বুকিং দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।